আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেটগুলো। যে কারণে ইসরায়েলকে নিঃসঙ্গ হয়ে পড়ার সতর্কতা দিলেন জো বাইডেন। এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন। কেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল গ্রেপ্তার? কেন দিন হবে রাতের মতো অন্ধকার, স্কুল বন্ধ ঘোষণা করল যুক্তরাষ্ট্র? যে কারণে এরদোগানের প্রতি কৃতজ্ঞ রাশিয়া। মন্ত্রিসভায় কেন নেই পিপিপি জানালেন ইমরান খান? যে পাঁচ কারণে ভারতের নির্বাচনে নজর থাকবে বাংলাদেশের। বিশ্ববাজারে কমছে জ্বালানি তেলের দাম। সাকিব আওয়ামী লীগের আগে কেন বিএনএমে গিয়েছিলেন জানা গেল উত্তর। এবছরে ফিতরা কত জানালো ইসলামিক ফাউন্ডেশন। সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বাংলাদেশের জন্ম সনদ। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। বিস্তারিত প্রতিবেদনে যাওয়ার আগে অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা থেকে আমাদের ভিডিওটি দেখছেন তা কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। যে কারণে ইসরায়েলকে নিঃসঙ্গ হয়ে পড়ার সতর্কতা দিলেন জো বাইডেন। মানুষের গিজগিজ করা রাফায় স্থল অভিযানের বিষয়ে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুকে সতর্ক করেছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেছেন, এরকম কোন স্থল অভিযান চালালে এই ভূখণ্ডে মানবিক সংকট আরও গভীর হবে। সোমবার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জ্যাক সুলিভান সাংবাদিকদের বলেছেন, ফিলিস্তিনিদের যোদ্ধা গোষ্ঠী হামাসকে পরাজিত করার লক্ষ্যের প্রতি প্রতিশ্রুতিশীল জো বাইডেন। এ বিষয়ে তিনি নেতানিয়াহুর সঙ্গে যোগাযোগ করেছেন, বলেছেন রাফায় বড় অভিযান হবে একটি ভুল পদক্ষেপ, এর ফলে বহু নিরাপরাধ মানুষ মারা যাবে, মানবিক সংকট আরও ভয়াবহ হয়ে উঠবে, গাজায় নৈরাজ্যকর পরিস্থিতি আরও অবনতি ঘটবে, এর ফলে আন্তর্জাতিকভাবে ইসরায়েল আরও নিঃসঙ্গ হয়ে পড়বে। এ খবর দিয়েছে অনলাইন আল জাজিরা। এতে বলা হয়, 7 অক্টোবর গাজা যুদ্ধ শুরুর পর ইসরায়েলি সেনাবাহিনী কমপক্ষে 31,000 ফিলিস্তিনিকে হত্যা করেছে। জ্যাক সুলিভানের মতে, ফোন কলে নেতানিয়াহুর সঙ্গে কথা বলেন বাইডেন। এতে তিনি নেতানিয়াহুকে একটি গোয়েন্দা ও সামরিক কর্মকর্তাদের টিম ওয়াশিংটন ডিসিতে পাঠাতে বলেন। তাদের কাছ থেকে রাফা অভিযানের বিষয়ে কোনো উদ্বেগ থাকলে তা শুনতে চান বাইডেন। পুরো যুদ্ধে গাজার সাধারণ মানুষকে সেখানকার দক্ষিণে সরে যাওয়ার নির্দেশ দেয় ইসরায়েল। উত্তরাঞ্চল থেকে মানুষজন দক্ষিণে সরে যাওয়ার পর তাদের আক্রমণ চালাতে থাকে ইসরায়েলি বাহিনী। প্রিয় ভালোবাসা দর্শক, ইসরায়েল নাকি ফিলিস্তিন, কোন দেশের পক্ষে আপনি? আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, কেন দিল্লির মুখ্যমন্ত্রী কেজরিওয়াল গ্রেপ্তার? ভারতের রাজধানী নয়াদিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালকে গ্রেপ্তার করা হয়েছে। দেশের কেন্দ্রীয় অর্থ মন্ত্রণালয় তদন্তকারী সংস্থা এনফোর্সমেন্ট ডিরেক্টরেট মদ নীতি কেলেঙ্কারি অভিযোগে তাকে গ্রেপ্তার করেছে। ভারতের লোকসভা নির্বাচনের মাত্র কয়েক সপ্তাহ আগে নয়াদিল্লির রাজনীতিতে এমন ঘটনা ঘটল। স্বাধীন ভারতের ইতিহাসে প্রথম ক্ষমতাসীন মুখ্যমন্ত্রী হিসেবে কেজরিওয়াল গ্রেপ্তার হয়েছেন। তার রাজনৈতিক দল আম আদমি পার্টি জানিয়েছে, গ্রেপ্তার হলেও কেজরিওয়াল দিল্লির মুখ্যমন্ত্রী হিসেবে থাকবেন। এছাড়া তিনি জেল থেকে মুখ্যমন্ত্রী সব দায়িত্ব পালন করবেন বলে জানিয়েছেন দিল্লির মন্ত্রী ও আম আদমি পার্টির নেত্রী অতিশি। তিনি বলেছেন, অরবিন্দ কেজরিওয়াল দিল্লির বর্তমান মুখ্যমন্ত্রী আছেন এবং তিনি থাকবেন। মুখ্যমন্ত্রী বাসভবনের বাইরে থেকে অতিশি বলেছেন, আমরা খবর পাচ্ছি এনফোর্সমেন্ট ডিরেক্টরেট কেজরিওয়ালকে গ্রেপ্তার করেছে। তার গ্রেপ্তারের বিষয়টি মোদি ও বিজেপির একটি ষড়যন্ত্র। 2 বছর আগে মদ নীতি কেলেঙ্কারির মামলায় তদন্ত শুরু হয়। আম আদমি পার্টির 1,000 নেতাদের বিরুদ্ধে ইডি ও সিবিআই 1,000-এর বেশি অভিযান চালিয়েও একটি অর্থ পায়নি। তিনি আরও বলেছেন, লোকসভা নির্বাচনের তারিখ ঘোষণার পর কেজরিওয়ালকে গ্রেপ্তার করা একটি ষড়যন্ত্র। কেজরিওয়াল শুধুমাত্র একজন ব্যক্তি নয়, তিনি চিন্তাধারা। যদি মনে করেন একজন কেজরিওয়ালকে গ্রেপ্তার করে চিন্তাধারা বন্ধ করে দিতে পারবেন, তাহলে আপনি ভুল। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, কেন দিন হবে রাতের মতো অন্ধকার, স্কুল বন্ধ ঘোষণা করল যুক্তরাষ্ট্র। বিরল পূর্ণগ্রাস সূর্যগ্রহণের সাক্ষী হবে যুক্তরাষ্ট্র সহ 3 দেশ, সেটি অনুষ্ঠিত হবে আগামী 8 এপ্রিল। এই সূর্যগ্রহণের কারণে সেদিন মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডায় সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলবে চাঁদ, ফলে দিন হবে রাতের মতো। এমন অবস্থায় 8 এপ্রিল আমেরিকার শত শত স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে। মার্কিন মহাকাশ গবেষণা সংস্থা নাসা জানায়, আগামী 8 এপ্রিল স্থানীয় সময় সকাল 11:07 মেক্সিকোর প্রশান্ত মহাসাগরীয় উপকূলে প্রথম সূর্যগ্রহণ দেখা যাবে। নাসার বিজ্ঞানীরা এই সূর্যগ্রহণকে বিশেষ বলে বর্ণনা করেছেন, কেননা 54 বছর পর এমন সূর্যগ্রহণ হচ্ছে। এর আগে 1970 সালে এমন সূর্যগ্রহণ হয়েছিল, 2078 সাল হতে পারে আবারও। তবে বিরলে সূর্যগ্রহণ নিয়ে উদ্বেগ রয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্টরা। স্থানীয় কর্তৃপক্ষ সতর্ক করেছে, সূর্যগ্রহণের সময় সরাসরি সূর্যের দিকে তাকানোর ফলে চোখের স্থায়ী ক্ষতি হতে পারে। এছাড়া সূর্যগ্রহণ দেখার জন্য অনেক মানুষ রাস্তা নামলে যানজট তৈরি হতে পারে, এতে স্থানীয় সংস্থাগুলোর ওপর চাপ বাড়তে পারে। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যে কারণে এরদোগানের প্রতি কৃতজ্ঞ রাশিয়া।
রাশিয়া ইউক্রেন যুদ্ধের শান্তিপূর্ণ সমাধানে উদ্যোগ নেয় তুরস্ক এবং প্রেসিডেন্ট রিসেপ তাইপের দোকানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছে রাশিয়া। দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা মস্কোতে এক সংবাদ সম্মেলনে পুতিন সরকারের পক্ষে কৃতজ্ঞতা জানান। খবর ডেইলি সাবাহার। জাখারোভা বলেন, সম্মিলিত পশ্চিমের অবিরাম আক্রমণাত্মক বিবৃতির সময়ে শান্তির আহ্বান গুরুত্বপূর্ণ। তিনি আরো বলেন, আমরা প্রত্যেকের কাছে কৃতজ্ঞ যারা পরিস্থিতি সমাধানের পক্ষে, শান্তির পক্ষে, আলোচনার প্রক্রিয়ার পক্ষে কথা বলে এবং যারা মধ্যস্থতার প্রচেষ্টার প্রস্তাব দেয়। জাখারোভা তার বক্তৃতায় তুরস্ক এবং ব্যক্তিগতভাবে দেশটির প্রেসিডেন্ট রিসেপ তাইপের দোকানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আরো বলেন, অনেক দেশ বুঝতে পারে সম্মিলিত পশ্চিম সমগ্র বিশ্বকে কিসের জন্য চাপ প্রয়োগ করছে। পশ্চিমা বিশ্ব বর্তমানে অবিরাম আক্রমণাত্মক বিবৃতি দিয়ে যাচ্ছে। অস্ত্র সরবরাহ অব্যাহত রাখা সহ সন্ত্রাসী কর্মকাণ্ডের পৃষ্ঠপোষকতা রয়েছে। আর এমন একটি সময়ে যারা এই অঞ্চলে শান্তি ফিরিয়ে আনার লক্ষ্যে কাজ করছে তাদের প্রতি আমরা কৃতজ্ঞ। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, মন্ত্রিসভায় কেন নেই বিপিপি, জানালেন ইমরান খান। কারাবন্দী পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ও তেহরিক ইনসাফের প্রতিষ্ঠাতা ইমরান খান বলেছেন, পাকিস্তান পিপলস পার্টি মন্ত্রিসভায় যোগ দেয়নি কারণ বর্তমান সরকারে বেশি দিন টিকবে না। বুধবার রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সাবেক প্রধানমন্ত্রী বলেন, তত্ত্বাবধায়ক সরকার, নির্বাচন কমিশন সব এক। প্রধান নির্বাচন কমিশনার সিকান্দার সুলতান রাজাকে মিথ্যাবাদে আখ্যায়িত করে তিনি বলেন, নির্বাচনে অনিয়ম নিয়ে নির্বাচন পর্যবেক্ষকদের পাঁচটি প্রতিবেদন প্রকাশিত হওয়ার পরও সিএসি এখনও দায়িত্ব পালন করছে। রাজনৈতিক ও অর্থনৈতিক পরিস্থিতি পূর্বাভাস নিয়ে ইমরান খান দাবি করেন, নতুন সরকার পাঁচ থেকে ছয় মাসে বেশি টিকবে না। তিনি আরো বলেন, আন্তর্জাতিক মুদ্রা তহবিলের সঙ্গে নতুন বেল আউট প্যাকেজ স্বাক্ষরের পরে মুদ্রাস্ফীতির নতুন ঢেউ পাকিস্তানে আঘাত করবে। অন্যদিকে আরেকটি খবর হচ্ছে যে, পাঁচ কারণে ভারতের নির্বাচনে নজর থাকবে বাংলাদেশের। বাংলাদেশের জাতীয় নির্বাচনের সাড়ে তিন মাসের মাথায় অনুষ্ঠিত হতে চলেছে ভারতের লোকসভা নির্বাচন। ভোট পূর্ববর্তী ভারতের সব জনমত জরিপই চলছে বলছে, বাংলাদেশের মতো ভারতের নির্বাচনে ক্ষমতায় পরিবর্তনের তেমন কোনো সম্ভাবনা নেই। এ কারণে সম্ভবত এই নির্বাচন নিয়ে বাংলাদেশের মানুষের আগ্রহ কিছুটা স্মৃত। তবু ঐতিহাসিকভাবে দিল্লিতে কী হচ্ছে তা সবসময় বাংলাদেশকে প্রভাবিত করে। ভারতের নির্বাচনের ঠিক আগে ক্ষমতাসীন নরেন্দ্র মোদী সরকার বিতর্কিত নাগরিকত্ব আইন কার্যকর করার জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। এই পদক্ষেপের ফলে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুরা ধর্মীয় নির্যাতনের শিকার কিনা এ বিষয়েও ভারতের রাজনৈতিক এজেন্ডায় পরিণত হয়েছে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা অনেকে বলেছেন, সিএএ বাস্তবায়নের পর এনআরসি বা জাতীয় নাগরিক পঞ্জি বাস্তবায়নের পরিকল্পনা বিজেপির। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, বিশ্ববাজারে কমছে জ্বালানি তেলের দাম। জ্বালানি তেলের দাম কমেছে আন্তর্জাতিক বাজারে, যদিও এর আগের সেশনে দাম বেড়ে কয়েক মাসের মধ্যে সর্বোচ্চ হয়। সে সময় মার্কিন ফেডারেল রিজার্ভের সুদহার নীতি ঘোষণাকে সামনে রেখে তেলের দাম বেড়ে যায়। তবে মার্কিন ফেডারেল রিজার্ভ সুদের হার স্থির রাখার বুধবার ব্রেন্ট ক্রুডের দাম সে মে মাসের জন্য ব্যারেল প্রতি $1.43 বা ১.৬৩% কমে $85.95 দাঁড়িয়েছে। তাছাড়া এপ্রিল মাসের জন্য ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েটের দল ব্যারেল প্রতি $1.79 বা ২.১৪% কমে $81.68 দাঁড়িয়েছে। এর আগের সেশনে 31 অক্টোবরের পর থেকে ব্রেন্টের মূল্য সর্বোচ্চ $87.38 স্থির হয়েছিল, যেখানে WTI 27 অক্টোবরের পর থেকে সর্বোচ্চ $83.47 পৌঁছেছিল, সূত্র রয়টার্স। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, সাকিব আওয়ামী লীগের আগে কেন বিএনএমে গিয়েছিলেন জানা গেল উত্তর। দ্বাদশ নির্বাচনের আগে কিংস পার্টি হিসেবে পরিচিত পাওয়া বিএনএমে যোগ দেওয়ার মাধ্যমে সাকিব আল হাসান তার রাজনীতিতে অভিষেক করতে গিয়ে চেয়েছিলেন। তার এই কৌশল ছিল পাকিস্তানের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার ও সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের অনুকরণ। ইমরান যেভাবে দেশটির প্রধানমন্ত্রী হয়েছিলেন ঠিক সেই পথে হাঁটার পরিকল্পনা ছিল ক্রিকেটার সাকিবের। বিএনএমের বেশ কয়েকটি সূত্র এ তথ্য জানিয়েছে। সম্প্রতি মেজর হাফিজের বাসায় বিএনএমের সদস্য ফর্ম পূরণ করে সাকিবের যোগ দেওয়ার প্রস্তুতি পূর্বের একটি ছবি প্রকাশিত হয়েছিল। পরপরই রাজনৈতিক মহলে বিষয়টি নিয়ে তোলপাড় শুরু হয়। এই ঘটনাটি গত বছরের নভেম্বরের প্রথম সপ্তাহের ঘটনা। তবে পরবর্তী সময়ে নতুন দলে না নিয়ে ইউটার্ন নিয়ে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করে ক্ষমতাসীন আওয়ামী লীগে যোগদান করেন সাকিব আল হাসান। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, এবছরের ফিতরা কত, জানাল ইসলামিক ফাউন্ডেশন। এবছর ফিতরার হার জনপ্রতি সর্বনিম্ন ১১৫ টাকা এবং সর্বোচ্চ ২৯৭০ টাকা নির্ধারণ করা হয়েছে। বৃহস্পতিবার ইসলামিক ফাউন্ডেশন বাইতুল বোকার রমসভা কক্ষে অনুষ্ঠিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সভায় এই সিদ্ধান্ত হয়। এর আগে রাজধানী বাইতুল মোকাররম সভা কক্ষে বিশিষ্ট মুফতি ও আলেমদের সমন্বয়ে গঠিত জাতীয় ফিতরা নির্ধারণ কমিটির সদস্যরা থাকবেন বলে জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের সহকারী জনসংযোগ কর্মকর্তা শায়লা শারমিন। সাদাকাতুল ফিতরা
নির্ধারণ কমিটির সভাপতি বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব হাফেজ মুফতি মাওলানা মোহাম্মদ রুহুল আমিন। সভার সিদ্ধান্ত হয় যে ইসলামী শরীয়ত মতে গম বা আটা দ্বারা ফিত্র আদায় করলে 1 কেজি 650 গ্রাম বা এর বাজার মূল্য 115 টাকা প্রদান করতে হবে। জব দ্বারা আদায় করলে 3 কেজি 300 গ্রাম বা এর বাজার মূল্য 396 টাকা। কিশমিশ দ্বারা আদায় করলে 3 কেজি 300 গ্রাম বা এর বাজার মূল্য 1650 টাকা। খেজুর দ্বারা আদায় করলে 3 কেজি 300 গ্রাম বা এর বাজার মূল্য 1998 টাকা এবং পনির দ্বারা আদায় করলে 3 কেজি 300 গ্রাম বা এর বাজার মূল্য 2640 টাকা ফিত্রা প্রদান করতে হবে। অন্যদিকে আরেকটি খবর হচ্ছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বাংলাদেশি জন্ম সনদ। দেশের জন্ম ও মৃত্যু সনদ সার্ভারে পাওয়া গেছে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বাংলাদেশি জন্ম সনদ। সেখানে দেখা যাচ্ছে আবেদনকারীর নাম জাস্টিন ট্রুডো। তিনি আবেদন করেছেন বাংলাদেশে জন্ম নিবন্ধনের জন্য। সেই জন্ম নিবন্ধন সম্পন্ন করা হয়েছে পাবনা থেকে। এ বিষয়ে ডিপুটি রেজিস্ট্রার জেনারেল মির্জা তারিক ইকমত যমুনা নিউজকে বলেন, এই লোকের আসল নাম ছিল আজিজুল, সেটাকে বদলে করা হয়েছে জাস্টিন ট্রুডো। মানুষের কাছে যে কোনো ক্ষমতা দিলে তার অপব্যবহার হতে পারে, এটাকেও সেভাবেই দেখছেন তিনি। এর মধ্যে পাওয়া গেছে পাবনার সুজানগর উপজেলার আহমেদপুর ইউনিয়ন থেকে করা আরও কিছু অবৈধ জন্ম সনদ। জানা গেছে টাকার বিনিময়ে সব অবৈধ জন্ম সনদ করে দেন এই ইউনিয়নের কম্পিউটার অপারেটর নিলয় পারভেজ ইমন। টাকার বিনিময়ে আবেদনের পর নিজেই সব অ্যাপ্রুভ করিয়ে দেন। জাস্টিন ট্রুডোর নামে আবেদনটি হয়েছিল এভাবেই।